ভারতীয় সংস্কৃতিকে বিভিন্ন ধরনের উৎসব ও পার্বণের নাম শুনেছেন, কিন্তু এই উৎসবের নাম শুনেছেন কি কখনো? এবার আপনাদের একটা আদিবাসী উৎসব সম্বন্ধে জানাবো। পৃথিবীর প্রায় সব জাতির মধ্যে রূপকথার সাত ভাই এক বোনের গল্প ছিল, কিন্তু এক বোন ও সাত ভাইয়ের গল্পকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠার নজির তেমন নেই বললে চলে। মাঘের শুরুতেই এমনই এক উৎসবে মেতে ওঠেন বাঁকুড়ার তালডাঙ্গার ব্লকের পাকুড়ডিহা গ্রামের আদিবাসী মানুষেরা। উৎসবের নাম সাত ভায়া মিটাং মিশ্র। ব্যতিক্রমীয় উৎসব দেখতে ভিড় জমান দূর দূরান্ত থেকে বহু মানুষ। কথিত আছে, আজ থেকে প্রায় হাজার বছর আগে বাঁকুড়ার পাকুড়ডিহা গ্রামে বসবাস ছিল আদিবাসী এক পরিবারের সাত ভাই ও এক বোন ছিল। সেই সময় ঘন জঙ্গলে ঢাকা পাকুড়ডিহা গ্রামের মানুষের জীবন জীবিকা ছিল মূলত জঙ্গল নির্ভর। মূলত পশু শিকার করেই চলত সংসার। এক সময় সাত ভাই পশু শিকারে বেরিয়ে আসে, ফিরে আসেননি। বিপদ সংকুল জঙ্গলে ভাইদের বিপদ হয়েছে বুঝতে পেরে একমাত্র বোন শুরু করেন কঠোর তপস্যা। সেই তপস্যার জেরে কয়েকদিন পর সাত ভাই সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এই ঘটনায় গ্রামবাসীদের ধারণা হয় ওই বোন আসলে ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন কোনো দেবী। তারপর থেকেই সেই বোন দেবী জ্ঞানে পূজা করতে শুরু করেন গ্রামের বাসিন্দারা। হাজার বছর পেরিয়েও আজও সেই দেবীকে স্মরণ করে সাত ভাই মিটাং মিশ্রা উৎসবে মেতে ওঠেন গ্রামের মানুষ। পৃথিবীর সমস্ত বোনকে দেবী মনে করে এই উৎসবকে গ্রামের যুবকরা কিচ্ছ সাধন করেন। এক মাস ধরে ব্রত পালন করে নির্দিষ্ট দিনে গ্রামের বাইরে একটা ফাঁকা মাঠে আগুনে ফুটন্ত ঘি ও হাত ডুবিয়ে পিঠে তৈরি করে গ্রামের আদিবাসী যুবকরা। থাকে আরও অসংখ্য ব্যতিক্রমী লোকাচার। ব্যতিক্রমী এই উৎসব দেখতে দূর দূরান্ত থেকে মানুষ এই সময় ভিড় জমান পাকুড়ডিহা গ্রামে। সেই প্রাচীন রীতি মেনেই যথাযথ মর্যাদা সহিত আজও তারা, তবে সব মিলিয়ে এই মুহূর্তে রীতিমতো জমজমাট আদিবাসীদের এই উৎসব। বাঁকুড়া থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, খবর 72 ঘন্টা। অর্থাৎ গোটা পৌষ মাস থেকেই শুরু হয়ে যায় কিছু কিছু পালন, যেটাকে বলে কিছু কিছু নিষেধ, মানে নিষেধ বিধিভাবে চলতে হয় আর কি। আচ্ছা, তারপরে যা তো মাঘ পড়ে গেল তখন কিন্তু আরো প্রচন্ড মাঘ মাস, অর্থাৎ পয়লা মাঘ থেকে আজ পর্যন্ত পৌষ মাসেও চলে, কিন্তু মাঘ মাস এই তিনটা দিন খুব জোরদার হবে আর কি। প্রতিদিনই বলতে পারি, এই যে যেমন পুজো সকালে বেরিয়ে গেছি আমরা,
আমাদের সিস্টেম হচ্ছে, এইটার সিস্টেমই হচ্ছে আমরা বেরিয়ে গেলে এইখান ছেড়ে কোথাও যাব, এই স্থানেই থাকবে না। হ্যাঁ, যতক্ষণ না পুজো কমপ্লিট, কর্মকাণ্ড যেখানেই চলতে থাকবে সেইখানেই আমরা কিন্তু ঘুরপাক খাবো, সেইখানেই থাকবো। যতক্ষণ পর্যন্ত এর কর্মকাণ্ড না শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের নিজেদের বাড়িতে হয়ে যাবো না, এটাই হচ্ছে মেন। আপনারা মোটামুটি কখন বাড়ি যান পুজো? এই যে পুজো সাঙ্গ হয়ে গেছে, সব সারা হয়ে গেছে, এই সমস্ত তার বিভিন্ন পশুর যে বলি বলি যেটা করা হয়েছে এদেরকে নিয়ে আমরা ঘর চলে যাব, গিয়ে এই প্রসাদ রূপে আমরা এর যা কর্মকাণ্ড সেটা তো বুঝতেই পারছেন এগুলো কী কাজে লাগাবো। তা যায় গুপিটা ছাঁকা হয়, তার সাথে ছাগল বলি হয়, যেটা দড়ি না দিয়ে না টেনে ডাইরেক্ট এটাকে তোরাল দিয়ে কাটা হয় এবং পায়রা বলি করা হয়। আচ্ছা, এবং এই মেলার পাশাপাশি গ্রাম চারদিক থেকে আসে, অনেক অনেকগুলো গ্রাম থেকে আসে এবং বাইরের থেকেও আসে, পাশাপাশি যে গ্রামরা আছে তারা বাইরের থেকেও আসে। আচ্ছা, মেলা আপনি কীরকম এনজয় করছেন এই মেলাতে? মেলা তো ভালো এনজয় করছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম পিন্টু ঘোষ। এই যে মেলা দেখতে এসছেন, তো মেলা ঘুরতে এসে আপনার কেমন লাগছে? মেলা দেখতে এসে খুবই ভালো লাগছে, মেলাটা খুবই ভালো লাগছে। এখানে বহু লোকের সমাগম এবং দেখতে খুবই দূর দূরান্ত থেকে বহু লোকজন এসেছে, মেলাতে অনেকে এনজয় করছে। বুঝলাম, এই মেলা মোটামুটি ডেটার থেকে আদিবাসীদের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হয়, যেখানে হাতে গরম তেলের মধ্যে হাতে করে গুড় পিঠে শেখা হয়। এটার জন্যে এই চারধারের যে গ্রাম আছে তারা খুব আসে এটা দেখার জন্যে, বিশেষ করে বহু বছর ধরে এরকম হয়ে চলছে আর কি, এই জন্যই মেলাটা খুব বিখ্যাত ধারাবাসের মধ্যেই। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম ততন দুলে।